কি হলো আদাতলে কে কে বাকি রইল তাপস রায় তিনিও দল ছাড়লেন এবং তিনি যথেষ্ট যুক্তি দিয়ে দল ছেড়েছেন একজন শাসক দলের সমর্থক হিসেবে আপনি কথা বলে থাকেন আপনার যদি কোনো প্রতিক্রিয়া আজকে থাকে দীর্ঘদিন রাজনীতি করছেন ছাত্র রাজনীতি আমরাও একসাথে করেছি দেখেছি তাপস দা আমাদের নেতা যথেষ্ট ভালোভাবে কাজ করতেন আমরা জানি কিন্তু তাপস রায় একটা কথা বলতেন দা পলিটিক্স ইজ দা মাদার মাদার মানে রাজনীতি ওদের মা এবং রাজনীতি মা যেমন আমাদের জন্ম দেয় এবং রাজনীতি আমাদের পরিচিতি দেয় সেই পরিচিতি কিভাবে তিনি চেঞ্জ করলেন তার আইডিওলজি কিভাবে চেঞ্জ করলেন আপনি চেঞ্জ কি কিছু করেছেন মানে আমরা তো এখনো অবধি জানি না কিছু চেঞ্জ করেছে মানে আপনার কাছে কোনো এক্সক্লুসিভ তথ্য আছে আপনি বলতে পারেন চেঞ্জ মানে কি দল ছাড়লেন যখন নিশ্চয়ই কোথাও যোগাযোগ করবে রাজনীতির বাইরে তো ওনারা নয় রাজনীতির মধ্যে আছেন যখন আপনি এটা কি করে নিশ্চিত আগামী দিন হতে পারে যে লোকটা ছাত্র রাজনীতি থেকে যাকে আপনি চেনেন যে মানুষটা বিগত 23-24 বছর ধরে রাজনীতির সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের সঙ্গে একেবারে শুরুর লগ্ন থেকে রয়েছেন তা এহেন লোককে আপনারা ধরে কেন রাখতে পারলেন না দেখুন ওনার মনে হলো দেখুন তৃণমূল কংগ্রেস খারাপ কখন মনে হলো যখন সামনে নির্বাচন এসে গেছে 10-15 দিন পর নির্বাচন বিগত 23 বছরে যখন তখন মনে হলো ওনার মনে পড়লো আমার বাবু এটা তো 23 বছরে যখন তখন মনে হলো শুনুন ইডি ইডি আমার বাড়িতে হামলা করেছে আমার না আপনি আগে আগে একটা পয়েন্ট দেখুন আপনি পর পর প্রত্যেকটায় আসবেন আপনি আগে একটা একটা করে বলুন আপনি বলছেন লোকসভা ভোটের আগে মনে হলো যে তার যে দলে থাকা যাচ্ছে না বা ক্ষোভ প্রকাশ করছেন ইত্যাদি ইত্যাদি তা এই মনে হওয়াটা তো 23 বছর আগেও হতে পারত তাই নয় কি দেখুন গোটা 23 বছরে বারবার অনেকবার মনে হতে পারত এখনই কেন তাপস বাবু যেহেতু উনি আমার বিধায়ক আমি ওখানকার বাসিন্দা আমি ওনাকে সম্মান করি তারপরে বলি তাপস বাবু তো প্রথম দল বদল নয় উনি আগে তো দল বদল করেন উনি কংগ্রেসে ছিলেন কংগ্রেস থেকে তৃণমূলের গোটা তৃণমূল কংগ্রেসে অনেকেই কংগ্রেস থেকে অনেকে করেন উনি অনেকে করেন উনি তো উনি যদি এখন মনে করেন যে কিছু করবেন করতেই পারে এটা ওনার ব্যক্তিগত ব্যাপার আর এটাই তৃণমূলে যে একটা গণতন্ত্র আছে এখানে একটা খোলা হাওয়া আছে যে কেউ আসতে পারে সবাই স্বাগত যে কেউ বেরিয়ে যেতে পারে তার প্রমাণ মানে আপনারা বলতে চাইছেন যে যে লোকটা শুরু থেকে একদম তৃণমূল স্তর থেকে যে লোকটা এত বছর ধরে একটা দলে রইলো কাজ করলো জেতালো সর্বোপরি জেতালো সেই লোকটার পাশে আজকে তৃণমূল কংগ্রেস দাঁড়াতে পারছে না মানে তৃণমূলটা তাহলে কার দেখুন জেতালো কথাটাই খুব আমার আপত্তি আছে পশ্চিমবঙ্গে 294টা সিটেই ভোট হয় মমতা ব্যানার্জির জন্য আমাদের 294টা এমএলএ মমতা ব্যানার্জির প্রতিনিধি হিসাবে লড়াই এমএলএ যারা চুরি করবে তাই নেবে মমতা ব্যান দেওয়ার তো আছে চুরি তো হয় না পশ্চিমবঙ্গে চুরি পশ্চিমবঙ্গে কোনো চুরি হয় না না কোনো পশ্চিমবঙ্গে কোনো চুরি নেই এটা আপনি বলতে পারবেন নেই পশ্চিমবঙ্গে তাপস বাবু বলছে আপনাদের একাধিক সেটা তাপস তাপস বাবু ব্যক্তিগত ব্যাপার তাপস বাবু ব্যক্তিগত ব্যাপার আপনারা চোখে দেখতে পাচ্ছেন চুরি হচ্ছে কিনা বালু কি করেছে পশ্চিম তো কি করেছে আমি ছোট বিষয় আমি একটা ছোট বিষয় বুঝতে পাচ্ছি না দেবব্রত বাবু বলছিলেন আমি একবার আসবো দেবব্রত বাবুর কাছে আমি একটা ছোট বিষয় বুঝতে পাচ্ছি না যে লোকটা 11 সাল থেকে লড়াই করছে জিতছে হঠাৎ আমাকে এসে উনি বললেন যে না না সবই তো মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে হয় যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে সবকিছুই হয় তাহলে খুব যুক্তিপূর্ণ প্রশ্ন হচ্ছে যে চুরির অভিযোগ যে রেশন দুর্নীতির অভিযোগ যে শিক্ষার দুর্নীতির অভিযোগ তাহলে সেই দায়িত্ব তাহলে তাকেই নিতে হবে তখন কেন পিট ফিরে যায় তখন কেন বলা হয় যে খারাপ দল তার দায়িত্ব নেবে না দল তার থেকে দূরে সরে যাবে তখন কেন এই ধরনের কথা বলা হয় আস শুনুন নির্বাচনের আগে কিছু মানুষের শ্বাসকষ্ট হয় আমরা গত বিধানসভা নির্বাচনে শ্বাসকষ্ট শুনুন এখন তাপস বাবু শ্বাসকষ্ট হচ্ছে আবার নির্বাচন হয়ে গেলে দেখবেন খারাপ লাগছে না বলছি শুনুন নাকখত দিয়ে মমতা ব্যানার্জি দলে আবার এসেছে আমি দলে থেকে কাজ করতে পারছি না মমতা ব্যানার্জি আপনি নিন দেখেছি আমরা দেখি তাদের আপনি আপনি তো চেনেন তো আপনি ছাত্ররা আপনি রাজনীতির সময় চিনতেন তো অবশ্যই 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 2011 সাল থেকে তিনি বিধায়ক হচ্ছেন আমি যদি খুব ভুল না হয় শুন মমতা ব্যানার্জি পেছনে ছবি না বলো না 2011 সাল থেকে হ্যাঁ আজও আজও 2024 সালে দাঁড়িয়ে আছে সামনে বিধানসভা নির্বাচন দাঁড়িয়ে আছে তিনি আজও বিধায়ক না নিশ্চয়ই নিশ্চয়ই তারপরে সেই লোকটা সম্পর্কে আপনারা প্রশ্ন তুলছেন শুনুন আমাদের দলে একটা কথা আছে আমাদের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট দুই একটা ল্যাম্প এই মুহূর্তে এই মুহূর্তে ইস্তফা দিন একটাই পোস্ট একটা আর মমতা ব্যানার্জির নামে ভোট হয় মমতা ব্যানার্জির ছবি থেকে ভোট হয় ভোট মমতা ব্যানার্জি কে এলো কে গেল কে দাঁড়ালো কিছু যায় আসে না তো মুখপাত্র তৃণমূল মুখপাত্র যখন এখানে দাঁড়িয়ে এটা বলছেন স্বীকার করলেন আজকে যেটা বিরোধীরা আমরা বারবার করে বলে এসেছি যে একটাই পোস্ট এখানে বাকি সব ল্যাম্প পোস্ট দেবুদা প্রথমে বললেন না তৃণমূল মুখপাত্র যে আইডিওলজি চেঞ্জ করেছে তৃণমূল কংগ্রেসের আবার আইডিওলজি আছে নাকি ওই স্যান্ডোগঞ্জির বুক পকেট হয় নাকি আবার তো তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল সিপিএম বিরোধী বলছেন উনি বলছেন বিজেপির যেমন কোনো আইডিওলজি নেই এরকম কারণ কারণ বিজেপি 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 যেমন ধনেপাতার ক্যাশ মোমো ঠিক সেরকমই ব্যাপার ওদের কাছে শাহজাহান শেখ শাহজাহানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় আছে পার্লামেন্টে দাঁড়িয়ে বলে গুলি মারবো তার মতো বিধায়কের উন্নতি হয় এই উত্তরটা আপনি দিন না সুপ্রিম বাবু এই উত্তরটা আমি তো নিই যে যে শেখ শাহজাহানের বাজিতে ইডির হানা হলো তখন মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার সেটা বিধানসভা হোক বিধানসভায় দাঁড়িয়ে বলছেন কোন জনসভায় দাঁড়িয়ে বলছেন টার্গেট করা হচ্ছে একাধিকবার বলছেন আমি তো অনুব্রত মণ্ডল সম্পর্কেও তাকে বলতে
কথা শোনা গেছে, বাংলার বাঘ, বাংলার বাঘ ইত্যাদি ইত্যাদি। ফিরহাদ হাকিম তার পাশেও দাঁড়াতে দেখা গেছে দলকে, তাপস রায়ের পাশে কেন একবারও দাঁড়াতে দেখা গেল না? এর উত্তরটা একটু দিন। দেখুন, এখনো গঙ্গায় প্রচুর জল বইবে, দীর্ঘদিন এ রাজ্যে ক্ষমতায় নেই নিশ্চয়ই, কিন্তু লড়াইয়ের ময়দানে কংগ্রেসের যারা কর্মী তারা রয়েছেন দীর্ঘদিন ধরে, অধীর রঞ্জন চৌধুরী তিনি দিনের পর দিন লড়াই করছেন, তিনি কিন্তু বলেছিলেন, আমি যদি খুব ভুল না হই, যখন ইডি আনা হয়, যে তাপস রায় ওরকম ধরনের মানুষ নন। আমি এক্সাক্ট কোট আনকোট কথাটা মনে করতে পারছি না, কিন্তু তিনি কোথাও না কোথাও গিয়ে একটা সমর্থন করেছিলেন একজন রাজনৈতিক ব্যক্তি হিসেবে। তাহলে আজ সেই লোকটার পাশেও দল দাঁড়ায়নি, তিনি বেরিয়ে যাচ্ছেন বলে আরো একটা অ্যাঙ্গেল তৈরি করা হচ্ছে, এটাই কি মনে হচ্ছে? আপনি তো ঠিকই বললেন যে রাজনীতি করার জন্য, মানুষের জন্য রাজনীতি করার জন্য আর মতাদর্শনের জন্য রাজনীতি করার জন্য শুধু ক্ষমতা লাগে না। এই যে তৃণমূল এত বড় বড় কথা বলছে, দেখুন দেবুদা এইমাত্র বললো যে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট, অর্থাৎ এতগুলো যে বিধায়ক পুরো বিধানসভাকে উনি ল্যাম্পপোস্ট বলে দিল, এতগুলো তৃণমূল যে এমপি রাজ্যসভায় সবাইকে ল্যাম্পপোস্ট বলে দিল, আর যে মানুষ তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কতবার সেই মানুষগুলোর কাছে গিয়েছেন, বাংলা তো ঘরে বেঁকেই চেয়েছিল না, বাংলা ঘরে বেঁকে চেয়েছে, বাংলা ঘরে বেঁকে ঘরে এনেছে, তো সেই ঘরে মেয়ে সন্দেশখালী অব্দি কেন পৌঁছতে পারলো না? সেই ঘরে মেয়ে না সন্দেশখালী হতে পারছে, সেই ঘরে মেয়ে নাকি এত বছরের পুরনো একজন নেতা, একজন বিধায়ক, তিনি কাউন্সিলর হিসেবেও কাজ করেছেন, না তার পাশে দাঁড়াতে পারছে? উত্তর দিচ্ছি শুনুন, যখন তাপস রায়ের বাড়িতে ইডি এ করে যায়, তখন তার ফোনটা বাজেয়াপ্ত হয়ে যায়, বাজেয়াপ্ত হওয়াকালীন কেউ তার সাথে যোগাযোগ করতে পারে নিশ্চয়ই। আপনি এটা বিশ্বাস করতে বলছেন? মানে আমরা 2024 সালে দাঁড়িয়ে রয়েছি, একজনের ফোন বাজেয়াপ্ত হয়ে গেছে বলে তার সঙ্গে দল যোগাযোগ করতে পারছে না? যে লোকটা 11 সাল থেকে দলে রয়েছে তার সঙ্গে দল যোগাযোগ করতে পারছে না কেন? না তার ফোনটা বাজেয়াপ্ত হয়ে গেছে বলে, এটা